আসসালামু আলাইকুম সবাইকে ইউকে বাংলা ব্লগ থেকে আমি হাজির হয়ে গেলাম আরও একটি ব্লগ নিয়ে আল্লাহ আমাকে এখন পর্যন্ত সুস্থ এবং সবল রেখেছেন সেই জন্য আলহামদুলিল্লাহ আপনারাও যে যে অবস্থায় থাকবেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবেন এটাই আশা করছি আর আমরা এখন কিন্তু দুশ্চিন্তায় আছি ইনশাল্লাহ আমরা অচিরেই এই রোগ থেকে মুক্তি পাব আর এই দুশ্চিন্তা থেকেও মুক্তি পাবো তো আপনারা কেউ হতাশ হবেন না এই রোগটা হলেই যে মানুষ মারা যায় এটা কিন্তু না অনেক মানুষ সুস্থ হচ্ছে সেই খবরটা কিন্তু আমরা নিচ্ছি না শুধু যে অসুখ অসুখ হয়ে মারা গেছে সেটাই খবর ছড়াচ্ছে প্লিজ আপনারা হতাশ হবেন না আমরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকবো কারণ তাক দিরে যা লেখা আছে সেটা দোয়ার মাধ্যমে আল্লাহ চেঞ্জ করতেও পারেন সেজন্য আল্লাহর কাছে চাইতে থাকবো পৃথিবীর দেশে দেশে কিন্তু মানুষে মানুষে অনেক হানাহানি হচ্ছিল আপন পর কোনো কিছুই ছিল না যে যার মতো করে দখল খাটাচ্ছিল কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা ভাইরাস দিয়ে থমকে দাঁড়িয়েছেন আমাদেরকে দাঁড়াতে বাধ্য করে দিয়েছেন আমরা এখন সবাই যার যার ঘরেই অবস্থান করছি তো পৃথিবীর মোটামুটি অনেক দেশই লকডাউন অবস্থায় আছে তো এই অবস্থায় আমরা যারা গড়ে আছি তারা আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া করব আর আল্লাহর কাছে দোয়া করতে হলে প্রথমে আল্লাহর অনেক প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা করার জন্য সুরা ফাতিহাই যথেষ্ট আর যারা অনেক বেশি জানেন তাদের জন্য তো আরও অনেক কিছু আমি আমার ছোট্ট জ্ঞান থেকে বলছি সুরাফাতেহাটাই হচ্ছে আল্লাহর প্রশংসা করার জন্য যথেষ্ট যেহেতু আমরা অনেক বেশি জানি না সেই জন্য তো আল্লাহ আমাদেরকে অবশ্যই এই বিপদ থেকে দূরে সরে রাখবেন হয়তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহর কাছে এই দোয়াই থাকবে আল্লাহ যাতে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ করে দেন আমরা যেন অকৃত কার্য না হই আমরা যেন আবারও আমাদের সেই সুস্থ সুন্দর পৃথিবীটাকে পাই সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে পারি যেহেতু মুমিনদের জন্য এই বিপদগুলা হচ্ছে পরীক্ষা তো আমি দোয়া করব আল্লাহর কাছে আমি সহজত মুমিন মুসলমান ভাই বোন আছি আমাদের সবাইকে যেন পরীক্ষাটায় কৃতকার্য করে দেন সাথে সাথে একথাটাও মনে রাখবো আমরা যারা একে অন্যের জন্য অনেক হিংসা পুষে রাখি এই হিংসার থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন কারণ হিংসা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আমরা তো ধ্বংস হতে চাই না এটা হচ্ছে ধ্বংসের একটা লক্ষণ তো আমি এটাই আশা করব আল্লাহ যাতে আমার ভিতরে যদি কোনো হিংসা থেকে থাকে সেটা দূর করে দেন আর যারা যারা হিংসা পোষণ করে তাদের থেকে যেন দূরে রাখেন আজকের পৃথিবী হচ্ছে নীরব নিস্তব্ধ এবং স্তবির হয়ে আছে ভয় লাগছে অনেক বেশি কিন্তু ভরসা একমাত্র আল্লাহ এই সময়টা যেহেতু আমরা লকডাউন অবস্থায় আছি তো আমরা কি আমাদের হাতে কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করব আমাদের যে দৈনন্দিন নামাজগুলো আছে সেগুলো অনেক সময় নিয়ে পড়ার অনেক সময় নিয়ে সেগুলো আদায় করার এবং বেশি বেশি করে কোরআন তিলওত করার আর আমরা যারা আগে নামাজ পড়ি নাই তারা কিন্তু এই সময়টাতে নামাজটা ট্রাই করে রোজার আগেই আমাদেরকে সংশোধন করে নিতে পারি তাহলে রোজা যখন আসবে তখন আমাদের ইবাদত বন্দেগী করতে কষ্ট লাগবে না আমি জানি রোজার মাসে কিন্তু কারো অলসতা থাকে না তারপরও আগে থেকে যদি আপনি ইউজ টু হয়ে যান তাহলে আপনার জন্য আরও সহজ হবে আর আমরা যেহেতু মুসলিম আমাদের রহমতের বরকতের এবং নাজাতের একটা মাস সামনে আছে সেই দিকটা মাথায় রেখে আমরা যদি এখনই এখনই যদি প্রিপারেশনটা নিয়ে নিই তাহলে কিন্তু অনেক ভালো তো আশা করব আপনারা যে যে অবস্থায় থাকেন না কেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আরও একটা কথা না বললেই না সেটা হচ্ছে আমি শুনেছি শুধুমাত্র আমি দেখি যে কতজন মরল আজকে কতজন অ্যাফেক্টেড হলো সেই খবরটা আমি নিজেও রাখি কিন্তু এই খবরটা রাখি না যে কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরল এই রোগ হলেই যে মানুষ মারা যায় তা কিন্তু না এই রোগ অনেকে কিন্তু সেরেও বাড়িতে চলে যাচ্ছে মানে ভালো হয়ে যাচ্ছে তো আমরা আশা করব আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে এই রূপ থেকে অনেক অনেক দূরে রাখবেন আমাদেরকে কখনো কষ্ট দিবেন না আর সুস্থ এবং সুন্দর পৃথিবী আমাদেরকে আবারও ফেরত দিবেন আমরা সেই আশায় আছি ইনশাল্লাহ সেই সুফল এবং সুখবর আমরা অচিরেই পেয়ে যাব ইনশাল্লাহ এই সময়টা থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা নিতে পারি এই শিক্ষা নিয়েই আমরা আমাদের ফিউচার প্ল্যান করতে পারি ফিউচার পরিচালনা করতে পারি যদি বেঁচে থাকি তাহলে তো আল্লাহ চাইলে সব কিছুই পারেন এই শিক্ষাটাই আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন সমাজে অনেক সাধু আমরা আছি দেখলে মনে হয় আমাদেরকে দিয়ে বাজা মাছটা উল্টানো যাবে না কিন্তু আমরা অনেক কিছুই জানি আমরা একজনের কথা আরেকজনের কাছে কিভাবে লাগিয়ে দিলে যে মজা বের হবে মজা বের হবে সেটা আমরা ভালো করেই জানি তো ওইদিকে আর না যাই সেটাই বলি করোনা ভাইরাস কিন্তু আজকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে তাকে তাবিজ কবজ দিয়ে তাড়ানো সম্ভব না অনেকেই আমরা আছি যারা তাবিজ কবজে বিশ্বাসী বালিশের মধ্যে তা কোমরে হাতে পায়ে সব কিছুতেই তাবিজ ইউজ করি কিন্তু মুখে বলি আমরা কিছুই করি না আমরা কিছুই জানি না কিন্তু সব কিছুই আমরা করি আমরা এত এত নোংরা এত নিজ আমাদের মন মানসিকতা তো এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সব কিছুতেই আল্লাহর উপর ভরসা করে চলতে হবে আল্লাহই আমাদের সব কিছু এই ছোট্ট পৃথিবীতে আমরা কিন্তু কতদিন কে বাঁচবো কোনো দিক নির্দেশনা নেই যখন ডাক আসবে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে কার কিভাবে মৃত্যু হবে আমরা সেটা জানি না এই ছোট্ট পৃথিবীতে এসে আমরা একজন আরেকজনের জন্য তাবিজ করছি একজন আরেকজনের কথা একজনের কাছ থেকে আরেকজনের কাছে নিয়ে দিচ্ছি এই মজাটা নিচ্ছি ওই মজাটা পাচ্ছি লাগিয়ে দিলে অনেক সুন্দর লাগছে আর কেন কেনই বা এগুলো করছি এগুলো থেকে আমরা অনেক দূরে সরে যাব আর হুজুর হুজুরের কথা বলবো কি এইটা করার আগে আপনার নিজের বিবেকে একটু প্রশ্ন করুন আপনার নিজের বিবেকই যা বলবে তাই করো আর প্লিজ আল্লাহর উপর ভরসা করো অবশ্যই টাকা খাবানা আমি এগুলোকে কিন্তু নোংরামি বলে আখ্যায়িত করব আমি এগুলোকে নোংরামি বলবো কারণ এগুলা নোংরামি ছাড়া আর কিছুই নাই আমরা ভুলে যাই এই যে আমাদের আখেরাত বলে একটা জিনিস আছে দুনিয়াতে আমাদের যা কিছু করা হচ্ছে সব কিছুর হিসাবে একদিন আমাদেরকে দিতেই হবে এটা নিশ্চিত এবং সুনিশ্চিত এবং সুনির্ধারিত দুনিয়াতে কি হলো আর কি হলো না ওইটা নিয়ে আমরা কিন্তু পরে থাকবো না আমরা কেয়ামতের উপর বিশ্বাস করে আমাদের দিন যাপন করব ওই দিনে যদি লাভবান হয় তাহলেই হচ্ছে আসল দনি দুনিয়ার দন সম্পত্তি আমাদের কিছুই হবে না এগুলো কোনো কাজেই আসবে না আমি একটা কথা আপনাদেরকে বলছি আপনারা যারা হুজুর নিয়ে বসে আছেন তাদেরকেই বলছি আপনারা যদি হুজুরকে অনেক বেশি ভালোবাসেন তাহলে আপনার করোনা ভাইরাসটাও তারান তাবিজ দিয়ে এবং পানিও খানগুলে রাখবেন করোনা ভাইরাস তো তাড়াতে পারলেন না তাহলে এটাই ভাবুন কোনো কিছুই হুজুর দ্বারা সম্ভব না হুজুর পারবে আপনাকে বিপদে ফেলতে আপনাকে সুপথে নিয়ে আসতে পারবে না তাই এখনই সময় আমাদেরকে সঠিক পথে ফিরে আসার এই করোনা ভাইরাস এসে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যা কিছু চাইতে হবে সবই আল্লাহর কাছে চাইতে হবে হুজুরের কাছে নয় আমরা যারা বন্ড হুজুরদের কাছে অনেক টাকা আছে বিদায় চলে গেছি এ ধরনের কাছ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ যাতে আমাদের হেদায়েত দান করেন অনেক ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ